শুরুতে ব্রেকিং নিউজ, বিয়ে করলেই ভালো থাকা যায় দেব। নুসরাতের জীবনে আবারও বিচ্ছেদ, ঋতুপর্ণার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনিও। ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ক্রাশ নিউজে। এবারের দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেব অভিনীত গোলন্দাজ। এর মধ্য দিয়ে করোনায় ওপার বাংলার সিনেমা হলগুলোতে দীর্ঘদিনের দর্শকরা অনেকটাই কাটল। মুক্তির পর থেকে ছবিটি এ পর্যন্ত 2 কোটি রুপিরও বেশি আয় করেছে। নতুন সিনেমার সাফল্য দেখে বেশ খুশি দেব। ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেব বলেন, অতিমারির মধ্যে লোকে বাংলা ছবি দেখতে এসেছে। এক সপ্তাহে গোলন্দাজ 50% আসন সংখ্যা নিয়ে 2 কোটি রুপির বেশি ব্যবসা করেছে। 50% আসন সংখ্যা নিয়ে যদি এ অর্থ আসে, তাহলে 100% আসন হলে লাভের অঙ্ক কোথায় কি দাঁড়াতো? নিজের বর্তমান নিয়ে দেব বললেন, এখন আমি কাছের মানুষের জন্য নিজেকে তৈরি করছি। কাছের মানুষের কথা শুনে বিয়ে কবে করছেন জানতে চাওয়া হলে উত্তরে তিনি বললেন, আমি তো ছবির কথা বললাম, কাছের মানুষ। দেবের কাছের মানুষ রুক্মিণীর খবর জানতে চাইলে উত্তরে বলেন, রুক্মিণী আমার কাছের মানুষ কিনা, রুক্মিণী মুম্বাইতে কিনা, এসব কিছু নয়। রুক্মিণী মুম্বাইতে এত ভালো কাজ করলো, ওটিটিতে ওর সনক খুব জনপ্রিয় হয়েছে। তিনি বলেন, আমাদের দুজনের কাজের ক্ষেত্রে খুব ভালো সময় যাচ্ছে। রুক্মিণীর কাছে সনক আছে, আমার কাছে গোলন্দাজ। একটা বাঙালি মেয়ে মুম্বাইতে এত ভালো কাজ করেছে, খুব গর্ব হচ্ছে আমার। দেব এন্টারটেইনমেন্ট ওকে প্রথম অভিনয়ে নিয়ে আসে, ওর সাফল্য দেখে ভালো লাগছে। বিয়েটা সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হলে দেব বলেন, এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি, এই সময় ভালো থাকা সুস্থ সম্পর্ক থাকাই আসল। রুক্মিণী আর দেব এখন বেশ আছেন, নিজেই জানালেন দেব। বললেন, আমি আর রুক্মিণী ভালো আছি, বাইরে থেকে প্লিজ বিয়েটা আপনারা চাপিয়ে দেবেন না। বিয়ে করলেই কি ভালো থাকা যায়? তার চেয়ে দুজনের প্রতি সম্মান থাকা বেশি জরুরি। নুসরাতের জীবনে আবারও বিচ্ছেদ, টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে এখন সুখের সীমা নেই। নতুন করে সংসার পেতেছেন অভিনেতা জসদাস গুপ্তের সঙ্গে, প্রথমবারের মতো মা হয়েছেন। সঙ্গী ও সন্তান নিয়ে আনন্দেই কাটছে তার দিন, কিন্তু হঠাৎ নুসরাতের স্ট্যাটাসে পাওয়া গেল বিচ্ছেদের ইঙ্গিত। তবে সেটা প্রেমের সম্পর্কে নয়, বন্ধুত্বে, অর্থাৎ কোনো বন্ধুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত লিখেছেন, জীবনের লক্ষ্য সম্পর্কে যখনই কেউ সিরিয়াস হয় তখনই হয় বন্ধু বিচ্ছেদ। সে কারণেই বুগাটির 2টো সিট আর বাসের সিট 30টা। টলিউডে নুসরাতের বন্ধু হাতে গোনা, তারা হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। এদের মধ্যেই কি কেউ তার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছেন? জবাব পাওয়া যায়নি, কারণ তিনি কারো নাম উল্লেখ করেননি। অভিনেতা জসদাস গুপ্তের সঙ্গে গত 1 বছর ধরে সংসার করছেন নুসরাত, তবে তারা বিয়ে করেছেন কিনা জানা যায়নি। গত আগস্টে যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। কয়েকদিন আগে যশের জন্মদিনে তাকে স্বামী হিসাবে স্বীকৃতি দেন, যেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। ধারণা করা হচ্ছে এরপর থেকেই কোনো বন্ধুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। প্রসঙ্গত, নুসরাত জাহান বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। 2019 সালে বিয়ের পর 1 বছরের মতো সংসার করেন তারা। এরপর নুসরাত চলে আসেন। চলতি বছরের প্রথম দিকে তিনি দাবি করেন, নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি, তারা কেবল সহবাস করেছেন। এরপর বিচ্ছেদের জন্য নিখিল মামলা দায়ের করেন, নুসরাতও তার সঙ্গে পাল্লা দিয়ে মামলা করেছেন। দুজনের বিচ্ছেদের সেই জটিলতা এখনো সমাধান হয়নি। ঋতুপর্ণার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনিও। টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। জনপ্রিয় এই অভিনেত্রীর অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে দুই দেশেই। সেই ভক্তদের জন্যই দারুণ সুযোগ করে দিচ্ছেন ঋতু, তার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ। ঋতুপর্ণা সম্প্রতি কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেছেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাইটির সঙ্গে ফুলমতি শিরোনামে একটি গান গেয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া দুর্গাপূজা উপলক্ষে গানটি প্রকাশিত হয়েছে। এই গানের একটি রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋতুপর্ণা। সেই সঙ্গে ভক্তদের দিলেন খুশির খবর, বললেন, আমার সাথে আড্ডা দিতে চান, তাহলে করতে হবে ছোট্ট একটা কাজ, ফুলমতি গানের রিল বানান। সেরার সেরা রিল মেকারের জন্য থাকবে আমার পক্ষ থেকে উপহার আর অনেক আড্ডা। অবশ্য ঋতুপর্ণা যেহেতু কলকাতার মানুষ, সুযোগটা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ভক্তরা পাচ্ছেন। এখন দেখার পালা,
কার রিলে তিনি মুগ্ধ হন আর কে পান তার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ। প্রসঙ্গত ঋতুপর্ণা সেনগুপ্তকে সর্বশেষ দেখা গেছে 2020 সালের সিনেমা দি পার্সেলে। এছাড়া তিনি সম্পূর্ণ করে রেখেছেন বকুল আলোচিত বেলা শুরু সিনেমার কাজ। তার ঝুলিতে আরো রয়েছে লবঙ্গ, লতা, ছুটি ও মায়া কুমারী নামের সিনেমাগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।